আপনারা সবাই নিশ্চয়ই খবরটা দেখছেন, মানে খবরটা দেখছি পর থেকে জাস্ট আমার মাথার মধ্যে চক্কর খাইতেছে। আমি দুপুরবেলা দেখছি, তারপর একটু পরে আমি দেখলাম যে ছেলেটার মা এত কান্না করতেছে, ছেলেটার বাবা কান্না করতেছে, বাবার কান্না, মার কান্না, যখন ভিডিওগুলো বারবার চোখের সামনে আসে না, না আমি পুরো ভিডিওটা দেখতে পারি না, অল্প একটু দেখে আর বাকি ভিডিওটা দেখতে পারি না, কারণ সহ্য করার ক্ষমতা নাই আমার, আমি সহ্য করতে পারতেছি না। এবং আমার কাছে মনে হয় যে এই যে একটা হসপিটাল একটা একটা সুস্থ বাচ্চাকে মেরে ফেললো, এই জিনিসটা আসলে আমরা কতটা অনিরাপদ। এখন আসলে প্রশ্ন জাগতেছে, আপনার আমার বাচ্চার নিশ্চয়তা কোথায়, আপনার বাচ্চাকে মুসলমানি করতে কোথায় নিয়ে যাবেন, আমার বাচ্চাকে মুসলমানি করতে কোথায় নিয়ে যাব বলেন, আপনার আমার বাচ্চাকে কোথায় মুসলমানি করাবো, আমরা কোন হসপিটালে করাবো, কোথায় করাবো, কোথায় আপনার বাচ্চা নিরাপদ, আমার বাচ্চা কোথায় নিরাপদ? আমার বাচ্চাকে তো আমি ভাবছিলাম যে শীতটা চলে যাওয়ার পরেই আমি আমার বাচ্চাকে মুসলমানি করাবো, কোথায় করাবো বলেন তো, কোথায় আমরা নিরাপদ, আমাদের আমাদের নিরাপত্তা কোথায়? এই হসপিটালগুলো যদি এরকম মানে কষাই হয়ে যায়, ডাক্তারগুলো যদি ডাক্তারকে হিন্দুরা ডাক্তারকে ভগবান বলে, হ্যাঁ তো ডাক্তার যদি মানে আজরাইলের রূপ হয়ে যায়, তাহলে তো মানে আমরা কার কাছে যাব, কোথায় যাব? এখন তো আমি আমি সিরিয়াসলি আমি বিষয়টা নিয়ে অনেক বেশি কনসার্ন, এবং আমি আমার কাছে মনে হয় সব প্রত্যেকটা গার্ডিয়ানের আমাদের সচেতন হওয়া উচিত যে আপনার বাচ্চাকে আপনি কোথায় মুসলমানি করাবেন। এই ছেলেটার বাচ্চা ছেলেটার জন্ম ছিল আয়ানের 2019 সালের বললো ওর মা বললো মার্চের 21 তারিখে, মানে 3/21 বললো মার্চের 21 তারিখে। আমার ছেলের জন্ম 2019 সালের অক্টোবরের 17 তারিখে, মানে আমার ছেলের কয়েক মাসের বড় এই ছোট বাচ্চা ছেলেটা যেটা মারা গেছে। সো এত কষ্ট লাগতেছে আমার, আমার জাস্ট বারবার মনে হইতেছে যে আপনার আমার সন্তানকে আমরা মুসলমানি করাইতে কোথায় নিয়ে যাব। আমরা সব বাবা মারা চাই যে বাচ্চা যেন কষ্ট না পায়, বাচ্চা যেন ব্যথা না পায়। ইভেন আমি বেশ কয়েকদিন ধরে বাসায় বলতেছি যে না, আমার ছেলেকে আমি হসপিটালে নিয়ে যেয়ে করাবো, যেন ও যেন ব্যথা না পায়, ও যেন কান্নাকাটি না করে। সবার সবার বাবা মা না এটাই চিন্তা করে যে আমার সন্তান যেন ব্যথা না পায়, আমার সন্তান যেন কষ্ট না পায়, আমার সন্তানকে আমি এই সেম কিন্তু আয়ানের বাবার কিন্তু এটাই চিন্তা ছিল যে আয়ানের মা বলতেছে আমরা কিন্তু বড় লোক না, আমরা কিন্তু মধ্যবিত্ত। তারপরে একটা ভালো হসপিটালে ওর বাবা ওর ছেলেকে নিয়ে গেছে যেন ছেলেটা যেন ব্যথা না পায়, ছেলেটা যেন হাসি খুশি যেন বাসায় ফিরে আসে, বা ব্যথা যেন না পায় মুসলমানের সময়। সো বাবা মা কিন্তু ভালো চিন্তা করে এবং সন্তানের কষ্টের কথা চিন্তা করে ডাক্তারের কাছে নিয়ে যায় যেন সন্তানের কষ্টটা কম হয়, কষ্টটা যেন দূর হয়। সেখানে যদি আমাদের সন্তানকে যদি মৃত নিয়ে আসতে হয়, এর থেকে কষ্টজনক ন্যাক্কারজনক ঘটনা আর কিছু হইতে পারে না। হ্যাঁ, এমন যদি হয়তো যে বাচ্চাটা অনেকদিন ধরে অসুস্থ, অসুস্থতার মধ্যে দেশে যাচ্ছে, তারপরে তার এরকম হচ্ছে, একটা বিষয় ছিল তখন মেনে নেওয়া যেত, একটা সুস্থ সবল বাচ্চা কিভাবে এটা হয় বলেন আমাকে, মানে আমি বুঝি না কি হয় এগুলো, ডাক্তার এরা কি ডাক্তারি করতে আসে না কি করতে আসে আমি আসলে বুঝি না। এরা আসলে মানে ওই জিনিসটা তাদের মাথায় কি কাজ করে না যে আমাদের একটু গাফলতির জন্য মানুষের প্রাণ চলে যেতে পারে, একটু গাফলতির জন্য, যার যে যেটা পেশা তাই না, সে তার কাজটা তো ঠিকভাবে করবে, যার যেটা পেশা, একজন ডাক্তার তার কাজটাকে একদম পারফেক্টলি করতে হবে, একটু গাফলতির জন্য কিন্তু তার মানুষের প্রাণ চলে যাবে, এটা খুবই রিস্কি একটা বিষয়। তো দেখেন কত সিম্পল একটা বিষয় মুসলমানি করা, যেটা আনন্দের বিষয়, বাবা মা ছেলেদেরকে আনন্দ নিয়ে, মানে আমরা যারা মুসলিম আমরা ঘটা করে আমরা মুসলমানি করাই আনন্দের সহিত, সেখানে একটা কত সিম্পল একটা বিষয়, এখানে আপনার মুসলমানি করতে যেয়ে যদি আপনার সন্তানের প্রাণ চলে যায়, এর থেকে কষ্টদায়ক আর কিছু হতে পারে না। আমার কাছে মনে হয় যে আমরা আসলে আমরা কি হয়, একটা জিনিস একটা ঘটনা ভাইরাল হয় আজকে, দুই দিন পরে অন্য একটা ঘটনা এসে এই ঘটনাটাকে ঢেকে দেয়, আমরা কেউ এটাকে মনে রাখি না। বাট আমি সবাইকে বলবো আপনারা এই ঘটনাটা ভুলবেন না, আপনারা এটা মনে রাখবেন, কারণ আপনার সন্তান আমার সন্তান সবার সন্তানের জীবন রিস্কের মধ্যে, আপনারা এই ঘটনাটা ভুলেন না। পালের হাওয়ায়
মানে এইটাই যে বলে না যে একটার পর একটা ঘটনা ঘটে সোশ্যাল মিডিয়া, একটার পর আমরা আরেকটা ভুলে যাই, আরেকটা কোনো ঘটনা আসলে আমরা এটা ভুলে যাই, এটা আপনারা ভুলবেন না। এটা ভুলবেন না কেন জানেন? কারণ এইটা নিয়ে আপনার সন্তান, আমার সন্তানের নিরাপত্তা আজকে প্রশ্নবিদ্ধ। তো আমরা এই ঘটনাটা ভুলবো না, আমরা সবাই মিলে এটার একটা কঠিন দৃষ্টান্তমূলক আমরা শাস্তি চাই, আমরা এটার একটা দৃষ্টান্তমূলক শাস্তি চাই। বিকজ এই ঘটনাটা ভুলেন না আপনারা কেউ, এটা আপনারাও ভুলেন না, আমরা কেউ ভুলবো না, এটা এই ঘটনাটা ভুলার মতো না। বিকজ এইটার একটা কঠিন দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। সো এইটার মেডিকেলের স্টুডেন্টদের নিয়ে শিখাইতে গিয়ে এই কাজটা করছে, পুরো রুম জুড়ে নাকি স্টুডেন্ট ছিল। সাদিয়া ইসলাম শান্তা, চিন্তা করেন, চিন্তা করেন কি অবস্থা, স্টুডেন্টদেরকে শিখাইতে যে আরেকটা বাচ্চা মেরে ফেলবে, এটা কি আমরা মানে আমার আর আপনার সন্তানের নিরাপত্তা কোথায়, আমরা কোথায় দাঁড়ায় আছি বলেন? আমার তো ভয়ে আমার গা হাত পা ঠান্ডা হয়ে যেত। আমি তো আমার ছেলেকে ভুলেও মানে কোনো হসপিটালে নিয়ে যেয়ে আমি মুসলমানি করাবো না। এখন আমি তো সিদ্ধান্ত নিচ্ছি যে আমার ছেলেকে প্রয়োজনে আমি গ্রামে নিয়ে যেয়ে হাজম দিয়ে আমি মুসলমানি করাবো। গ্রামে সারা জীবন আমরা দেখে আসছি হাজমরা মুসলমানি করায়, কয়েকদিন বাচ্চাদের কষ্ট থাকে, তারপরে হচ্ছে যে সুস্থ হয়ে যায়। কিন্তু আমি তো এখন ভয় মানে ভয় পেয়ে গেছি, আমি তো আমার আমি আমার বাচ্চাকে নিয়ে আমি হসপিটালে যাব না, এখন আমি আমার বাচ্চাকে নিয়ে আমি যাব না হসপিটালে মুসলমানি করাইতে। আমি এখন খুবই ভয় পাইছি বিষয়টা নিয়ে, আমি সিরিয়াসলি ভয় পাইছি, একদম বিশ্বাস করেন আমি মন থেকে অনেক ভয় পাইছি। কারণ আমার একমাত্র ছেলে, আমার ছেলে হারাইলে তো আমি আমার ছেলেকে ফেরত পাবো না। একটা মানুষ যারই সন্তান হারাক, একটা মানুষ মারা গেলে কি সেই মানুষ আর ফেরত আসে? সেই মানুষ কিন্তু ফেরত আসে না, একটা ছেলে হোক আর পাঁচটা ছেলে হোক, সন্তান তো সন্তানই, সন্তান আর মা বাবা কখনো সন্তানের লাশ সহ্য করতে পারে না, এটা সম্ভব না। আমার আমার এটা দেখে আমি খুবই হার্ট হয়েছি। আমার কাছে মনে হয় এটার দৃষ্টান্তমূলক মানুষ যেন মনে রাখে এমন একটা শাস্তি দ্রুত হওয়া উচিত। ডাক্তারি পাশ করে মানুষের জীবন নাশ করে ফেলবে এটা হইতেই পারে না, হইতেই পারে না। প্রত্যেকটা জিনিসে পেশাদারিত্ব থাকা লাগে, প্রত্যেকটা পেশায় পেশাদারিত্ব থাকা লাগে। এটা এটা খুব মানে খুবই খারাপ কাজ, মানে আমার মানে আমার সত্যি কথা মানে আমার জাস্ট বুকটা ফেটে যাচ্ছে সত্যি কথা। আমার নিজের সন্তানের কথা বারবার মনে হইতেছে যে আজকে আমার সন্তানের সাথে হইলে আমি কি করতাম। আপনি নিজের উপর নিয়ে চিন্তা করেন, দেখেন কেমন লাগতেছে। মানে এইটা নিয়ে না একটা ব্যাপক সচেতনতা তৈরি করা উচিত, এবং বাবা মাদের এবং আমার কাছে মনে হয় বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটা কোনো নির্দেশনা জারি করা উচিত যে আপনার সুন্নতে খাতনা কিভাবে করাবে, কি ধরনের অ্যানেস্থেশিয়া মেডিসিন ইউজ করতে পারবে, কতটুকু ডোজ ইউজ করতে পারবে, কতটুকু পারবে না। এটা নিয়ে আমার মনে হয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটা কোনো একটা নিয়ম জারি করা উচিত। বিকজ আর কোনো সন্তান এভাবে হারিয়ে যাক, আর কোনো বাবা মার কোল খালি হয়ে যাক, এটা আমরা কেউ চাই না। সো এইটার আসলে অতি সত্তর, এটার অতি দ্রুত এটার বিষয়ে আমার মনে হয় যে ব্যবস্থা নেওয়া উচিত। কারণ এইভাবে চলতে দেওয়া যেতে পারে না। লিপস্টিক কম হয়েছে আবু বক্কর, আপনার মতো লোকগুলা ওই লিপস্টিক আর স্নো পাউডার আর ময়দা এসব নিয়ে পড়ে থাকবেন, আপনার আসলে কোনো মানুষের জন্মা না, বুঝেন নাই? মানুষের জন্মা হলে সব কিছু নিয়ে ফাইজলামি করতে পারতেন না, হ্যাঁ নিজের সন্তান হারাইলে বুঝতে পারতেন। ফালতু কোথাকার অসহ্য কিছু মানুষ আছে না, কুত্তা মার্কা, এরা কোনো কিছু বুঝে না, কোনো কিছুই এরা আসলে ইয়া করতে পারে না। লিখছে মারা যেতেই পারে, দেখেন এরা কি মানুষ, দেখেন এ লিখছে মারা যেতেই পারে, এরা কি মানুষের পর্যায়ে পড়ে বলেন তো? কিভাবে মারা যেতে পারে একটা সুস্থ বাচ্চা, সে কিভাবে মারা যেতে পারে মুসলমানি করতে যেয়ে? যদি এমন বুঝতাম যে বাচ্চাটা অনেকদিন ধরে অসুস্থ তারপরে সে মারা গেছে তাহলে একটা কথা ছিল, একটা সুস্থ বাচ্চা মুসলমানি করতে যেয়ে কিভাবে মারা যেতে পারে, এরা কি মানুষের পর্যায়ে পড়ে বলেন তো? এই যে দেখেন ও লিখছে মারা যেতে পারে, কিভাবে মারা যেতে পারে একটা বাচ্চা মুসলমানি করতে যেয়ে, কিভাবে মারা যেতে পারে? আপনার মতো লোকগুলাই হয়েছে এরকম কষায়, বুঝছেন? ফারহাদ হোসেন, আপু কোন দেশে শাস্তি চাচ্ছেন? এখন ভাই দেশ ছেড়ে তো আর আমরা পালাতে পারবো না, আমাদের মতো আমজনতা বা আমরা যারা থাকি আমাদেরকে এই দেশেই থাকতে হবে, যাদের এই দেশেই রুটি রুজি,
এখন এই দেশের মধ্যে থেকেই ভাই আমাদের অসম্ভব কিছু না, এই দেশের মধ্যে থেকেই আমাদের এই এই এইগুলা সম্ভব করতে হবে, মানে ইম্পসিবল কিছু না, অনেক কিছুই পসিবল, বুঝছেন? সবাই মিলে চাইলে অনেক কিছু পসিবল। আমার কাছে মনে হয় যে সবাই মিলে এটার প্রতিবাদ করা উচিত, কারণ এই ঘটনা যেন নেক্সট টাইম আর কোনো বাবা মার সাথে না ঘটে, নেক্সট টাইম কোনো সন্তানের সাথে না ঘটে। যার বাচ্চাটার চেহারা আমি যখনই ভাবতেছি মা, মানে আমি কি বলবো, মানে আমার এত অস্থির লাগতেছে, খুবই অস্থির লাগতেছে। বাই দ্য ওয়ে, আপনাদের আসলে আপু মানুষের বুদ্ধির এখনো বিকাশ ঘটে না, স্বামী ইসলাম সেটা আপু কিছু মানুষ দেখেন মানে ও ও কিভাবে লিখে যে মারা যেতেই পারে, একটা একটা বাচ্চা সুস্থ বাচ্চা কিভাবে মারা যায় মুসলমানি করতে, যে আপনার বাচ্চাকে যদি মুসলমানি করতে নিয়ে যদি মারা মেরে ফেলে আপনি এটা মেনে নিতে পারবেন? আচ্ছা কিছু মানুষ না সব কিছুর মধ্যে এসে ফালতু ফালতু কমেন্ট করে, আমার মন চাইতেছে এখন ওদেরকে একদম জুতা দিয়ে মারিটা একদম খুন করে ফেলাই, পেয়াদবের চাঁদ কিছু কার কতকার দাদা তোর মার কোলে ফালতু কোথাকার। বাই দ্য ওয়ে ইয়াস আপু, আমার পরে কাফতানটা অ্যাভেলেবেল হবে। তানিয়া জাহান তুমি আমার মেসেজ পড়ো না, এই যে মেসেজ পড়ে ফেলেছি আপু, কেমন আছেন? থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। রংপুরে আবার আসলে জানাবেন, আমি রংপুরে রবিবারে আসব। আমার পড়াটা আপু ইয়াস অ্যাভেলেবেল আছে। আমাদের এখানে একজন মানুষ আছে আম কাটার ছুরি দিয়ে মুসলমানি করত, গ্রামে তো এগুলা দিয়েই করায়, গ্রামে এগুলা দিয়েই করায়, বাট গ্রামেরটাই ভালো, গ্রামের সিস্টেমটাই ভালো। হাজম যেভাবে করে রশি দিয়ে বেঁধে টেঁধে কিভাবে যেন করে আমি জানি না, কাপড় দিয়ে বেঁধে মনে হয় করে, আমি দেখি নাই কখনো, মানে কাছাকাছি যে দেখি নাই, দেখছি যে আমার আমার ভাইকে করছে, মানে দেখা যায় যে এই জিনিসগুলো তো আর মেয়েরা কাছ থেকে দেখে না। বাট এটা খুব দুঃখ, মানে খুবই দুঃখজনক ঘটনা। ইয়েস আপু আমার পড়া কাফতানটা অ্যাভেলেবেল হবে, বিষয়টা বেশি বেশি হাইলাইট করা উচিত, আপনাকে ধন্যবাদ, শূন্যতায় পরিপূর্ণ। ইয়েস আপু আমার কাছে মনে হচ্ছে, দেখেন ভাই আমি কোনো কিছু ভয় পাই না, আমার কাছে মনে হয় আমি যতক্ষণ সৎ থাকবো সত্যি কথা বলবো, ভয় পাওয়ার কোনো কারণ নাই। ব্যারিস্টার সুমনকে অনেক মানুষ খারাপ কথা বলতো, আজকে সে ঠিকই, দেখেন সে ঠিকই আজকে এমপি হয়ে গেছে। সো এইটার প্রমাণ কি, মা সৎ থাকলে আর সাহস থাকলে আল্লাহ কখনো কখনো মানুষকে আটকায় রাখে না, বুঝতে পারছেন? তো বিষয়টা হচ্ছে যে আমি এগুলো নিয়ে ভয় পাই না, আর আমার কাছে মনে হয়েছে এই জিনিসটা হাইলাইট করা উচিত, এবং বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যেহেতু আমাকে দেখে, আমার কাছে মনে হয়েছে বিষয়টা হাইলাইট করা উচিত, কারণ আমি একজন মা, আমি এখন একজন ব্যবসায়ী হিসেবে কথাগুলো বলছি না, আমি সানভিস ভাই তনির ওনার হিসেবে কথাগুলো বলছি না, আমি একজন মা, আমি আমার সন্তানের ভবিষ্যৎ নিয়ে, আমি আমার সন্তানের নিরাপত্তা নিয়ে আমি কনসার্ন, আমি একজন মা হিসেবে কথাগুলো বলছি। এই যে আমার মুখটা ছোট হয়ে গেছে দেখছেন না, মানে আমার মুখ দিয়ে এখন মানে আমার মানে এত কষ্ট লাগতেছে, আমি এটা আমি কোনো ব্যবসায়ী হিসাবে না, আমি সানভিস বেতনের ওনার হিসাবেও না, আমি একজন মা হিসাবে আমি আমার সন্তানের নিরাপত্তা নিয়ে আমি কনসার্ন, যে আমার সন্তান এই দেশের ডাক্তারদের কাছে কতটুকু নিরাপদ, আপনি আমি কতটুকু নিরাপদ বলেন, আপনার আমার সন্তান কতটুকু নিরাপদ। অনেকের আছে একটাই সন্তান, যেমন আয়ানের বাবা আমার একটাই ছেলে ছিল, আরেকটা মেয়ে আছে, ছেলে একটাই ছিল, আমারও একটা ছেলে একটা মেয়ে, অনেকের আছে শুধুমাত্র একটা ছেলে অথবা শুধুমাত্র একটা মেয়ে, যাদের আসলে বাবা মা তার সবটুকু দিয়ে চায় যে তার সন্তান বেঁচে থাকুক, সন্তান ভালো থাকুক, সন্তান বড় হোক, সন্তান সুখে থাকুক, সন্তানের সবকিছু ভালো হয়, বাবা মা তার জীবনের সবটুকু উজাড় করে দিয়ে সন্তানের জন্য উজাড় করে দেয় জীবনের। সো সেখানে আপনার আমার সন্তানের নিরাপত্তা কে দিবে, আমার আপনার আমার সন্তানের নিরাপত্তা কোথায়? এই ধরনের বড় বড় হসপিটালগুলো যদি এই ধরনের ঘটনা ঘটায়, এরা তো সবকিছু টাকা দিয়ে ঠিক করে ফেলে, টাকা দিয়ে সবকিছু ওরা ঠিক করে ফেলতে চায়, এগুলার কঠিন থেকে কঠিনতম শাস্তি হওয়া উচিত। আপনার আমার বাচ্চা কোথায় যাবে, আপনার বাচ্চাকে মুসলমানি করতে কোথায় নিয়ে যাবেন বলে দেখ, বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর আমাদেরকে বলে দেখ, আপনার বাচ্চাকে আমার বাচ্চাকে সুন্নতে খাতনা করতে আমরা কোথায় নিয়ে যাব একটু বলে দিতে বলেন। এই জিনিসগুলো বেশি বেশি করে হাইলাইট করা উচিত, সবার বেশি বেশি করে শেয়ার করা উচিত। আমরা তো মা, আমরা এই কথাগুলো মা হিসেবে বলছি, যে আপনার আমার বাচ্চাকে কোথায় আমরা সুন্নতে খাতনা করতে নিয়ে যাব বলেন, কে দিবে নিরাপত্তা? ইয়াসিন ইয়াসিন আপু আমার আমার এত কথা বললেন না, আমাকে একটু জুতার বাড়ি দেন, ঠিক আছে জুতার বাড়ি খায় এখান থেকে ভাগো, গেট আউট।
সেটাই এখন মানে এইটা আসলে আমার কাছে মনে হয় সবাই মিলে পুরো বাংলাদেশের যতজন মা আছেন আপনাদের সবাই মিলে এই বিষয়টা নিয়ে আওয়াজ তোলা উচিত, বিষয়টা নিয়ে কথা বলা উচিত, বিষয়টাকে বেশি বেশি করে হাইলাইট করা উচিত, যেন মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত যেন এই বিষয়টা যায় এবং এইটার একটা দৃষ্টান্তমূলক শাস্তি যেন আমরা বাংলার মাটিতে দেখতে পারি। এটার একটা দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাই। আমরা চাই যে এই বিষয়টা একদম বাংলাদেশের প্রাইম মিনিস্টার পর্যন্ত পৌঁছে যাক, এইটার একটা দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাই। বিকজ একটা বাবা মা তার এত ছোট্ট একটা কোমল একটা বাচ্চা, ছোট্ট বাচ্চা যেখানে কিছুই বুঝে না, একটা 5 বছরের বাচ্চা, কোনো কারণ ছাড়া সে এভাবে মানে এক যদি হয়তো তার বড় কোনো অসুখ আছে বা সে অনেক বছর ধরে অসুখে ভুগতেছে তাইলে একটা ব্যাপার ছিল, একটা বাচ্চা এইভাবে শুধুমাত্র মানুষের মানে একটু পেশাদারিত্বের জন্য, একটা ডাক্তারের পেশাদারিত্বের জন্য একটা বাচ্চা মারা যাবে, একটা ডাক্তারের খামখেয়ালির জন্য একটা প্রাণ চলে যাবে, এটা আমরা মেনে নিতে পারবো না, এটা আমরা চাই না। আমাদের এই দেশ এইভাবে চলুক, আমাদের দেশের এই ডাক্তাররা এইরকম করুক আমরা চাই না। আমাদের দেশে অনেক ভালো ভালো ডাক্তার আছে, আবার এদের মতো এরকম কিছু ফালতু ডাক্তারও আছে যারা মানুষের জান নিয়ে খেলা করে, চিনিমিনি খেলা করে। সো আমি এখন হসপিটালে যেতে ভয় পাচ্ছি, বিশ্বাস করেন, আমি এখন আমার বাচ্চাকে নিয়ে যে আমি হসপিটালে যাব আমি ভয় পাচ্ছি। আমি একজন মা, আমি এখন ভয় পাচ্ছি আমার বাচ্চাকে আমি নেক্সট টাইম হসপিটালে যেয়ে, আমার বাচ্চা অসুস্থ হলে আমি নেক্সট টাইম হসপিটালে নিয়ে যাব কি যাব না, আমি আমার বাচ্চাকে মুসলমানি করতে হসপিটালে নিয়ে যাব কি যাব না, কারণ আমার সন্তানের বয়স 4 বছর, তারও মুসলমানি করার টাইম হয়ে গেছে, আমি আমার সন্তানকে হসপিটালে নিয়ে যাব কি যাব না এটা নিয়ে আমি অনেক কনসার্ন। আমরা এটার একটা চাই মানে সমাধান চাই, আমি আমার সন্তানকে কোথায় নিয়ে যাব, কোথায় গেলে আমার সন্তান বেঁচে ফিরবে, সুস্থভাবে মুসলমানি করে আসবে, আমার সন্তান মারা যাবে না, কোথায় গেলে আমরা এই নিরাপত্তা পাবো বলেন। ইন্টার্ন ডাক্তার দিয়ে করিয়েছে নাকি আবার 6 লাখ বিল করছে, এদের কাজে এইগুলা পো, লক্ষ লক্ষ টাকা বিল করা ওদের কাছে। শুনেন, বাচ্চাটা নাকি অজ্ঞান হয়ে যাওয়ার পরে তার নাকি আর জ্ঞান ফিরে নাই, তারপরেও নাকি বাচ্চাটাকে 6-7 দিন হসপিটালে রাখছে, রেখে ওই আমার কাছে মনে হয় যে হয়তোবা, আমার কাছে এটা মনে হয় যে হয়তোবা মৃত বাচ্চাকেই হয়তোবা ওরা রাখছে, রেখে বিল টিল করছে। এগুলা কিছু কিছু হসপিটালের কাজ হচ্ছে এগুলা, এইটা আমরা ভুলে যেন না যাই। আমার আমি এই বিষয়টা নিয়ে কনসার্ন কেন জানেন, যে এই ঘটনাটা যেন আমরা ভুলে না যাই। আজকে আয়ান মারা গেছে, তার বাবা মা কষ্ট ভোগ করতেছে, কালকে আপনি করতে পারেন, পরশুদিন আমি করতে পারি, এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। এই গ্যারান্টি কে দিবে যে আপনার আমার সন্তানকে হসপিটালে যে নিয়ে যাব, সুন্নত করানোর পরে আপনার আমার সন্তানের কিছু হবে না, এইটার গ্যারান্টি কে দিবে? তারপরে একটা বাচ্চা মারা যাওয়ার পরে তাকে হসপিটালে আটকায় রেখে এতদিন বিল করা, একে তো বাবা মা তার সন্তান হারাইছে, আরেকবার একটা মধ্যবিত্ত পরিবারকে এত টাকা বিল করানো, এইটা মানে এরা কি মানুষ? এরা কি মানুষের পর্যায়ে পড়ে? এরা কি আসলে মানুষ বলেন তো? একটা একে তো বাবা মা সন্তান হারাইছে, ছোট্ট একটা শিশু মারা গেছে, তারপর ওই বাচ্চাটাকে হসপিটালে রেখে এতদিন রেখে এত টাকা বিল করানো, এটা 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 কি মানুষের পর্যায়ে পড়ে বলেন তো? এই ঘটনার কঠিন থেকে কঠিনতম শাস্তি হওয়া উচিত। এই ধরনের দৃষ্টান্তমূলক যদি 1-2টা শাস্তি হয়, বিশ্বাস করেন নেক্সট টাইম কোনো ডাক্তার কোনো রোগীকে নিয়ে হেলাফেলা করার আগে 20 বার চিন্তা করবে, নেক্সট টাইম কোনো ডাক্তার কোনো বাচ্চার জীবন নিয়ে খেলামেলা করার আগে 20 টাইমস চিন্তা করবে। এইটার যদি দৃষ্টান্তমূলক শাস্তি হয়, নেক্সট টাইম এই ধরনের ঘটনা ঘটানোর আগে অনেকবার চিন্তা করবে। আমাদের প্রত্যেকটা মায়ের উচিত আয়ানের মার পাশে দাঁড়ানো, সব মায়েদের এক সুরে কথা বলা উচিত, সব মায়েদের এক সুরে কথা বলা উচিত। আমাদের এই যে ঘটনাটা ঘটাইছে ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল এবং তাদের যে দুজন ডাক্তার, তাদের বিরুদ্ধে আমাদের সব মায়েদের এক হয়ে কথা বলা উচিত, তাদের একটা দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাই। আমার কাছে মনে হয় মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত যদি বিষয়টা পৌঁছায় আমরা অবশ্যই এটার একটা দৃষ্টান্তমূলক শাস্তি আমরা মানে দেখতে পাবো বাংলার মাটিতে, দেখা দরকার। বিকজ এইটা না হইলে
কালকে আপনার সন্তানের সাথে হবে, আমার সন্তানের সাথে হবে, তারপর এটা কি হবে? ডাক্তাররা এখন মানুষের জীবন নিয়ে রিসার্চ করে, মানুষের জীবনের কোনো মূল্য নাই আপু, রিতানুর সেটাই। আমি কালকে সকালবেলা দেখি আমার মা আর নানু হয়েছে টিভিতে দেখতেছে ক্রাইম পেট্রোল, দেখতেছে ক্রাইম পেট্রোল। তো সেখানে ওই যে ইন্ডিয়ার একটা প্রোগ্রাম হয় না ক্রাইম পেট্রোল, সেখানে একটা আমি এই সেম ঘটনা, দেখেন এই সেম ঘটনাটা আমি দেখলাম ক্রাইম পেট্রোলে। সেখানে দেখলাম একটা এরকম ডাক্তাররা হচ্ছে একটা সবজি বাগান করছে, সেখানে তারা বিষাক্ত সবজি চাষ করে এবং এই সবজি বাজারে তারা ইচ্ছা করে ছাড়ছে, এটা দেখার জন্য যে এটা খাওয়ার পরে মানুষের কি হয়, তারপর মানুষ ওই সবজি খেয়ে খেয়ে মারা যায়, এটা তারা এক্সপেরিমেন্ট করে। তাহলে বুঝেন এই ধরনের ঘটনা কিন্তু আসলে ঘটে। সো এইটার উচিত, প্রশাসনের উচিত এরকম হসপিটাল সিল করে দেওয়া, এইসব ডাক্তারদের প্রকাশ্য নিষিদ্ধ নিষিদ্ধ ঘোষণা করা। সেটাই ফরিদা পারবিন রিন আপু, সেটাই আপু, খুবই দুঃখজনক একটা ঘটনা, আমার এত খারাপ লাগতেছে। আর আমার কাছে মনে হয়েছে আমি একজন দেশের সচেতন নাগরিক, আমি একজন দেশের সচেতন মা হিসাবে, আমার আমি সারফরাজের মা, আয়ানের মা আয়ানকে হারাইছে, আমি সারফরাজের মা হয়ে আমার কাছে মনে হয়েছে আমি একজন সচেতন মা হয়ে এই জিনিসটা নিয়ে কথা বলা উচিত অনলাইনে, যেহেতু আমাকে দেশের লক্ষ লক্ষ মানুষ চিনে। আমাদের সবার সন্তানকে নিয়ে সচেতন হওয়া উচিত, আমরা কোথায় যাব, কি করব, ডাক্তাররা আমার সন্তানকে কি ডোজ দিচ্ছে, কি খাওয়াচ্ছে, কি ইঞ্জেকশন দিচ্ছে, কি করছে, এই জিনিসগুলো আমাদের দেখা উচিত, জানা উচিত। ও আমাদের দেশের ডাক্তারদের তো আবার কিছু কিছু ডাক্তারদের আবার অনেক ঢং আছে। আপনি যদি তারে জিজ্ঞাসা করেন যে আপনি ধরেন কোনো পেশেন্টকে নিয়ে গেছেন যে তাকে কি ধরনের মেডিসিন দেওয়া হচ্ছে বা কি দেওয়া হচ্ছে, অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে কিনা, ডাক্তারকে যদি জিজ্ঞাসা করেন, ডাক্তার অনেক বিরক্ত হয়, তখন সে বলে আপনি কি ডাক্তার, আপনি কি ডাক্তার, সবকিছু বুঝার জন্য ডাক্তার হইতে হয় না। হ্যাঁ, মানুষের পড়াশোনা থাকলে মানুষের অনেক কিছু সম্পর্কে কি ধারণা থাকে, সবকিছু বুঝার জন্য ডাক্তার হইতে হয় না। হ্যাঁ, সো এইটা আসলে মানে খুব খারাপ ঘটনা, খুবই খারাপ ঘটনা। আপনারা সবাই সচেতন থাকবেন, আপনার বাচ্চাকে যখন কোনো হসপিটালে নিয়ে যাবেন, আপনার ডাক্তার ঠিক কি ট্রিটমেন্ট আপনার বাচ্চাকে করছে, কি ধরনের মেডিসিন দিচ্ছে, কি ধরনের চিকিৎসা আপনার সন্তানকে করছে, আপনার সন্তানের বডিতে কি পুষ করতেছে, আপনি সচেতন থাকবেন। আপনার সচেতনতার জন্য বা অসচেতনতার জন্য আপনার সন্তান যেন মারা না যায়। আর এই ধরনের ডাক্তারদের কঠিন থেকে কঠিনতম বিচার হওয়া উচিত, এইটা আসলে আমি জাস্ট মেনে নিতে মানে পারছি না, সরি, আই এম সো সরি টু সে, আমি এইটা মেনে নিতে পারছি না, আমি একজন মা, আমি এটা মেনে নিতে পারছি না।